এই শুনেন, তবে এগুলো ইম্পর্টেন্ট নাই, এটার সমস্যা দুই ধরনের হয়, হয় নকল হবে, অরিজিনাল অরিজিনাল হলে লাগেজে আসছে, লাগেজ আসলে তো সরকারকে ভ্যাটেক্স পাঠিয়ে দিচ্ছে, দিচ্ছেন নকল হওয়ার সম্ভাবনা বেশি, কারণ এগুলো তো নকল যেগুলার এসবগুলার ডিমান্ড আছে, তো এগুলোর ডিমান্ড থাকাতে এগুলো সব নকল করে ফেললে, যেটি সব মোরক্কর এগুলো সব নকল করা যায়, নকল করে ফেললে তখন আর কিছু করা যায়, ঠিক আছে স্যার? আছে এখানে আমি স্যাম্পল আনছি, ওইদিকে আছে হিউজ পরিমাণ। শুনেন, ডেট ওভার ওষুধ তো বুঝেন কই? না, ডেট ওভার নাই, নাই। আচ্ছা, না থাকলেও বলে দেয়, এটা কিন্তু একদম গুনা, এই জন্য সবসময় চেক করবেন, ধন্যবাদ জানাই। বিদেশি ওষুধ ইম্পোর্টার স্টিকার ছাড়া ইয়ে করা, বিদেশি যেটা সরকারের অনুমোদন আছে, অনুমোদন বিহীন ইয়ে করবেন। আর এইটা আপনারা কই বুদ্ধি শিখছেন বলেন তো? এটা তো একদম নিষেধ, এনার্জি ড্রিঙ্ক নিষেধ না? এটা জানতাম না, জানতেন না? ঠিক আছে, ভাবতে থাকেন আপনাদের। বিদেশি কোটা কোথায় কোটা র‍্যাকই তৈরি করেছে স্যার, কোনটারই ইম্পোর্টার নাই। ইনপুট আছে আপনার অন্য কোথা থেকে নিয়ে আসছে? এটা জানেন, এটা আসলে আদৌ ইন্ডিয়ান কিনা বা ওই লোকাল কারো বাড়িতে বসে বসে বানানো কিনা, এটা বোঝেন? আপনি বলেন তো, ওই যে ওই সেলফে রয়েছে যে গুঁড়া দুধ গুলো, এগুলো দেশি না বিদেশি? এগুলো বিদেশি, বিদেশি। ইম্পোর্টার আছে এখানে? এমআরটি আপনার নিজে দিয়েছেন না ইম্পোর্টার দিয়েছেন? ইম্পোর্টার যেহেতু নেই, তাহলে এমআরটি কিভাবে নির্ধারণ করবেন? আমাদের প্রত্যাশা এটাই, যেন জরিমানা আপনাদের দিতে না হয়, আমাদের জরিমানা করতে না হয়।